ইঞ্জিনটা আপনি কিভাবে চেক করবেন? ইঞ্জিনটা সাধারণত 5-6 ঘন্টা বন্ধ থাকলে সো নাট বল্টগুলো যখন আপনি চেক করবেন তখন দেখবেন যে নাট বল্টগুলোর মধ্যে জং ধরে আছে কিনা অথবা আশেপাশে কোনো তেল আছে কিনা, যে একটা জায়গায় নির্দেশনা দেওয়া আছে কতদূর পর্যন্ত ইঞ্জিন অয়েলটা লোড করতে হবে। তার থেকে কিছু নিচে থাকলে ওকে, বাট তার থেকে বেশি নিচে থাকলে দ্যাট মিন্স ইঞ্জিনটা কিন্তু প্রপারলি রান করতে পারছে না। সো টায়ারের অনেকে খাঁজ কাটিয়ে টায়ারটাকে নতুন হিসেবে দেখায় এবং ওডোমিটারটাকে টিউনিং করে ফেলে, এখন 5,000 কিলো চলেছে বা টায়ারটা প্রয়োজনে অতিরিক্ত ক্ষয় হয়েছে, তার মানে এখানে কিন্তু ওডোমিটারটাকে টিউনিং করা হয়েছে। একটা বাইক 5,000 কিলো ইউজ হয়েছে কিন্তু তার মনোসাসপেনশনটা বসে গিয়েছে, দ্যাট মিন্স এই বাইকটা অ্যাকচুয়ালি কিন্তু 5,000 কিলো ইউজ হয়নি। যে ডিস্কটা আছে, যদি ডিস্ক বাইকের ডিস্ক ব্রেকের যদি বাইক হয় তাহলে সেক্ষেত্রে ডিস্কটা চেক করবেন ডিস্কের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাদাতস ডায়েরি। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি বলবো যে একটা ইউজড বাইক কেনার ক্ষেত্রে কী কী জিনিস আপনারা খেয়াল করবেন। তো এই এপিসোডে আমি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বলবো, তো আপনারা একটু ধৈর্য সহকারে পুরো এপিসোডটি দেখলে ইউজড বাইক কেনার ক্ষেত্রে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা 0% তো কমাতে পারবো না, অ্যাটলিস্ট 10% নামিয়ে নিয়ে আসতে পারবো। সো ভিউয়ার্স, এপিসোডটি পুরোটা আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো এবার শুরু করা যাক। যদি ইউজড বাইক আপনারা কিনতে যান সেক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আপনাকে দেখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে ইঞ্জিন। তো ইঞ্জিনটা আপনি কিভাবে চেক করবেন? ইঞ্জিনটা সাধারণত 5-6 ঘন্টা বন্ধ থাকলে এরপর যখন স্টার্ট দেওয়া হয় তখন ইঞ্জিনটা কিন্তু তার প্রপার নির্দেশনাটা দেয়। সো আপনি যখন ইউজড বাইক কিনতে যাবেন তখন চেষ্টা করবেন যে ইঞ্জিনটা বন্ধ ছিল 5-6 ঘন্টা এইরকম অবস্থায় থাকার পরে বাইকটা চেক করার জন্য। এর জন্য আপনি সকালবেলা যেতে পারেন, অথবা যে ইউজ করছে সে যদি অফিসে কাজ করে তাহলে অফিস পিরিয়ডে যেতে পারেন, তাহলে আপনারা ইঞ্জিনটা প্রপারলি চেক করতে পারবেন। সো 5-6 ঘন্টা বন্ধ থাকার পরে ইঞ্জিনটা যখন স্টার্ট দেওয়া হবে তখন ইঞ্জিন থেকে আনইউজুয়াল যে শব্দগুলো আছে সে শব্দগুলো হবে। ফার্স্ট অফ অল, কিক স্টার্টটা কাজ করছে নাকি সেটা আপনি চেক করবেন। যেহেতু এখনকার বাইকগুলোতে অনেক বাইকে কিক স্টার্ট নেই, সেহেতু প্রথমে আপনি সেলফ স্টার্ট দিবেন, দেওয়ার পরে কিছুক্ষণ ধৈর্য ধরে সাউন্ডটা শুনবেন। সাউন্ডের মধ্যে কোনো আনইউজুয়াল সাউন্ড অর্থাৎ ক্যার ক্যার প্যার প্যার এইসব শব্দ আসতেছে কিনা সেটার উপর বেস করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে ইঞ্জিনটা সাউন্ড কন্ডিশনে আছে কিনা। এবং স্টার্ট দেওয়ার পরে কিছুক্ষণ যদি আপনি থ্রোটলটা এক্সিলারেট করেন সেক্ষেত্রে যে ধোঁয়াটা বের হচ্ছে ধোঁয়ার পরিমাণটা কেমন তার উপরেও ইঞ্জিনের কন্ডিশনটা ডিপেন্ড করে। সো ধোঁয়ার পরিমাণ যদি বেশি হয় এবং যদি কালো ধোঁয়া বের হয় সেক্ষেত্রে ভিতরের পিস্টনে সমস্যা থাকতে পারে এরকম নির্দেশনা দিয়ে থাকে। সো আপনারা চেক করে দেখবেন যে কালো ধোঁয়া অথবা আনইউজুয়াল ধোঁয়া বের হচ্ছে। এখন যেটা করবেন, ইঞ্জিনটাকে আপনি চারপাশ থেকে একবার খেয়াল করে দেখবেন ইঞ্জিনের নাট বল্টুগুলো, বিশেষ করে ইঞ্জিনের নাট বল্টুগুলো। সো নাট বল্টুগুলো যখন আপনি চেক করবেন তখন দেখবেন যে নাট বল্টুগুলোর মধ্যে জং ধরে আছে কিনা অথবা আশেপাশে কোনো তেল আছে কিনা। সাধারণত ইঞ্জিনের নাট বল্টুর আশেপাশে যে তেল থাকে দ্যাট মিন্স ইঞ্জিনটা ঘামায় কখন, যখন ইঞ্জিনটা ওভারহিট হয়। সো ইঞ্জিনটা যদি ওভারহিট হচ্ছে কিনা অথবা কোনো জায়গা থেকে তেল লিক হচ্ছে কিনা সেটা কিন্তু আপনি নাট বল্টুগুলো চেক করলে জেনে যাবেন। এরপর দেখলে নাট বল্টু ক্লিয়ার আছে, তারপরে আপনি যেটা করতে পারেন যে ইঞ্জিনের যেখান থেকে আমরা ইঞ্জিন অয়েলটা লোড দিই, একটা নিচে থাকে যেখান থেকে ড্রেন হয়, একটা উপর দিয়ে আমরা লোড দিই, যেখান থেকে লোড দিই সেই লোড দেওয়া জায়গাটা যদি আপনি খুলেন, খুললে দেখবেন যে ভিতরে একটা লম্বা সরু একটা প্লাস্টিকের জিনিস আছে যেটা ইঞ্জিন অয়েলের পরিমাণটাকে নির্দেশ করতেছে। সো ইঞ্জিন অয়েলের পরিমাণ সাধারণত আমরা 1000 ml যদি ইঞ্জিন অয়েল লোড দিই সেটা দেখা যাচ্ছে ইউজুয়ালি ড্রেন দেওয়ার সময় 950 ml অথবা 900 ml এর মতো হয়ে থাকে, এর নিচে কিন্তু নামে না। সো এই 50 অথবা 100 ml ইঞ্জিন অয়েলটা কিন্তু আপনার ইঞ্জিনটা অ্যাবজর্ব করে ফেলে। সো আপনি যখন ওটা খুলবেন, খোলার পরে দেখবেন যে একটা জায়গায় নির্দেশনা দেওয়া আছে কতদূর পর্যন্ত ইঞ্জিন অয়েলটা লোড করতে হবে, তার থেকে কিছু নিচে থাকলে ওকে, বাট তার থেকে বেশি নিচে থাকলে দ্যাট মিন্স ইঞ্জিনটা কিন্তু প্রপারলি রান করতে পারছে না, হিটিং ইস্যু থাকতে পারে, অথবা দেখা যাচ্ছে যে ইঞ্জিন অয়েলটাকে কিন্তু সে খেয়ে ফেলছে। সো ইঞ্জিন অয়েলটাকে যদি সে দ্রুত খেয়ে ফেলে দ্যাট মিন্স ইঞ্জিনের ভিতরে প্রবলেম আছে। আর ইঞ্জিনটাকে যখন আপনি অবজার্ভ করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে ইঞ্জিনটাকে যখন আপনার একত্রিত করা হয় তখন ভিতরে একটা সিলিকন গ্যাসকেট ইউজ করা হয়, এই গ্যাসকেটটা বের হয়ে আছে কিনা। এই গ্যাসকেট বের হয়ে থাকার মানে ইঞ্জিনটা বারবার খোলা হয়েছে, সো যার ফলে আটাটা নষ্ট হয়ে গেছে এবং গ্যাসকেটটা বের হয়ে গেছে। তো এইসব জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন যে ইঞ্জিনটা কন্ডিশনটা কি। এবার আসি ওডোমিটারের উপরে। একটা বাইক যখন কিনতে যান তখন একটা ওডোমিটারটা চেক করা খুব জরুরি। আপনার দেখা আছে ওডোমিটারের মধ্যে বাইকটা দেখাচ্ছে 5,000 কিলো চলেছে,
সো এই ওডোমিটারটাকে টিউনিং করা হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? এই ওডোমিটার টিউনিং করার বোঝার উপায় হচ্ছিল, যদি 5,000 কিলো চলে তাহলে 5,000 কিলোর সঙ্গে সামঞ্জস্য রেখে টায়ারে কিন্তু ক্ষয় কম হওয়ার কথা। যদি আপনি দেখেন 5,000 কিলো চলেছে বা টায়ারটা প্রয়োজনে অতিরিক্ত ক্ষয় হয়েছে, তার মানে এখানে কিন্তু ওডোমিটারটাকে টিউনিং করা হয়েছে। সো এই ক্ষেত্রে আপনার বাইকটা নেওয়ার আগে মালিকের সঙ্গে কথা বলে নেবেন। এখন দেখা যাচ্ছে যে 5,000 টায়ারটা তো চেঞ্জ করা যায়, সো আপনি জিজ্ঞেস করে নেবেন টায়ারটা চেঞ্জ করা হয়েছে কিনা এবং আপনার ওডোমিটারের সঙ্গে টায়ারের সামঞ্জস্য আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ফার্দার কোশ্চেন করবেন। এখন কথা হচ্ছে টায়ার না চেঞ্জ করে টায়ারে কিন্তু খাঁচও কাটান যায়। সো টায়ারের অনেকে খাঁচ কাটিয়ে টায়ারটাকে নতুন হিসেবে দেখায় এবং ওডোমিটারটাকে টিউনিং করে ফেলে। সো টায়ারে খাঁচ কাটা হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি খাঁচগুলোতে যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখেন ওখানে কোনো নাইলনের সুতো বের হয়ে আছে কিনা। যখন টায়ারে খাঁচ কাটা, অরিজিনাল টায়ারে কিন্তু কোনো রকমের নাইলনের সুতো বের হয়ে থাকে না খাঁচগুলোতে, কিন্তু যদি একবার খাঁচ কাটা হয় তাহলে সেখানে কিন্তু নাইলন সুতোগুলো বের হয়ে থাকে। সো এই জিনিসটা চেক করলে আপনি বুঝতে পারবেন যে টায়ারটায় খাঁচ কাটা হয়েছে কি না, তো এবং এটার সঙ্গে ওডোমিটারের সামঞ্জস্য আছে কিনা। ওডোমিটারের ফ্রড ধরার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ওডোমিটারে দেখাচ্ছে 5,000 কিলো। আপনি যদি চেনেস পকেটটা চেক করেন, তো চেনেস পকেটে যদি আপনি দেখেন যে চেনেস পকেটটা প্রচুর পরিমাণে ক্ষয় হয়েছে, চেনের পকেটের যে অংশটুকু চেনকে ধরে রেখে দেয় সেটা দেখবেন সূচালো হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি 5,000 কিলো চলেনি। দ্যাট মিনস আপনার মিটারটাকে টিউনিং করা হয়েছে। এখন চেনেস পকেটও চেঞ্জ করা যায়, টায়ারও চেঞ্জ করা যায়, বাট অরিজিনাল চেনেস পকেটের মধ্যে আপনার দেখবেন যে ইউজ করার পরে 5,000 কিলো ইউজ করার পরে কিছুটা দাগ থাকবে, একদম ক্লিন থাকবে না। কিন্তু চেনেস পকেট যদি চেঞ্জ করা হয় তাহলে সেটা ক্লিন থাকবে এবং চেনের মধ্যে দেখবেন একটা ড্রাই ড্রাই ভাব থাকবে যদি প্রপারলি ওয়েল না করা থাকে। সো এই জিনিসগুলো যদি আপনি চেক করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আরও একটা জিনিস আছে যেটা আপনি চেক করতে পারেন ওডোমিটারের টিউনিং করা হয়েছে অথবা চুরি করা হয়েছে কিনা, সেটা হচ্ছিলো যে সাসপেনশন। সাধারণত আমরা চেনেস পকেট চেঞ্জ করতে পারি, টায়ার চেঞ্জ করতে পারি, বাট সাসপেনশনটা কিন্তু আমরা সাধারণত চেঞ্জ করি না। সাসপেনশন বলতে দেখা যাচ্ছে যে টেলিস্কোপিক সাসপেনশন অথবা মনোশক সাসপেনশন, হোয়াট এভার ইট ইজ, এই সাসপেনশনগুলো আমরা চেক করি না। আপনি যদি দেখেন একটা বাইক 5,000 কিলো ইউজ হয়েছে কিন্তু তার মনো সাসপেনশনটা বসে গিয়েছে, দ্যাট মিন্স এই বাইকটা অ্যাকচুয়ালি কিন্তু 5,000 কিলো ইউজ হয়নি, অথবা ইউজ হইলেও সেটা অনেক রাফলি ইউজ করা হয়েছে। সো এই জিনিসটা যদি আপনি চেক করেন তাহলে বুঝতে পারবেন যে বাইকের ওডোমিটারের সঙ্গে বাইকের আয়ুষ্কালের সামঞ্জস্য আছে কিনা অথবা ইউজের সামঞ্জস্য আছে কিনা। এইগুলো গেল এক্সেপশনাল বিষয়। এ বাদেও কিছু ক্যাজুয়াল বিষয় আছে, অর্থাৎ নর্মাল বিষয় আছে যেগুলো আপনি বাইক কেনার সময় চেক করবেন। টায়ারটা অবশ্যই চেক করবেন, টায়ারের গ্রিপ কতটুকু আছে সেটা আপনার ওডোমিটারের সঙ্গে সামঞ্জস্য আছে কিনা। পাশাপাশি আপনারা যেটা চেক করবেন যে যে ডিস্কটা আছে, যদি ডিস্ক বাইকের ডিস্ক ব্রেকের যদি বাইক হয় তাহলে সেক্ষেত্রে ডিস্কটা চেক করবেন। ডিস্কের মধ্যে হাত দিলে আপনি বুঝতে পারবেন ডিস্কের কতটুকু খাঁচ আছে। যদি অতিরিক্ত খাঁচ কেটে যায় দ্যাট মিন্স বাইকটা কিন্তু প্রচুর পরিমাণে ইউজ হয়েছে। এখন দেখা যাচ্ছে অনেকে অল্প সময়ে স্ট্যান্ড রাইডিংয়ের জন্য ইউজ করে বাইকের ডিস্কটাকে খেয়ে ফেলে, তো যদি স্ট্যান্ড রাইডিংয়ের বাইক হয় সেক্ষেত্রে আমি বলবো যে না নেওয়াই বেটার, কারণ সেক্ষেত্রে ইঞ্জিন এবং ডিস্কের কিন্তু প্রচুর পরিমাণে ইউজ হওয়ার ফলে ওটা কিন্তু আর ব্যবহার উপযোগী থাকে না। তো আপনারা অবশ্যই চাবেন না যে একটা স্ট্যান্ডম্যানের বাইক নিয়ে ভবিষ্যতে আপনারা কমপ্লিকেশনের মুখোমুখি হন। সো এই জিনিসগুলো আপনি খেয়াল করে দেখবেন। এ বাদে আপনি একটা ফিজিক্যাল মানে বাইকের ফিজিক্যাল কন্ডিশন একটা ওভারভিউ নিতে পারেন, যেমন কোনো ডেন্ট আছে কি না বাইকের মধ্যে। যদি ট্যাঙ্কি লোহার হয়ে থাকে, এখন তো সব ট্যাঙ্কি প্লাস্টিকের, সো একটু চেক করে দেখবেন কোনো ডেন্ট আছে কি না। বাইকটা যদি আপনার পলি অথবা সিরামিক কোটিং করা থাকে সেক্ষেত্রে আপনার চেক করে দেখবেন যে পলি অংশটুকু ঠিকঠাক মতো আছে কিনা, কোনো ঘষা খেয়েছে কিনা। যদি কোনো স্টিকার করা থাকে তাহলে স্টিকার উঠিয়ে দেখবেন যে স্টিকারের নিচে কোনো ঘষা আছে কিনা, সাইডে কোনো ঘষা আছে কিনা। বিশেষ করে আপনার চেক করে দেখবেন যে এক্সস্ট পাইপটা আছে, সেই এক্সস্ট পাইপের মধ্যে ঘষা আছে, কারণ আমাদের বাইকটা, কারণ আমরা যখন বাইকটা নিয়ে বের হই তখন সাধারণত অত সুন্দরভাবে চালান যায় না, এক্সস্ট পাইপে ঘষা খাই। সো এই জিনিসগুলো খেয়াল করে দেখবেন। বডি কিটগুলো একটু দেখতে পারেন যে বডি কিটগুলো সব ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে বডি কিটগুলো ফেটে যায়, ঠিক আছে, তো ফেটে গেলে সেই বাইকটা কিন্তু অনেক বেশি পুরনো হয়ে যায়, দেখতে খারাপ লাগে এবং পরবর্তীতে এটা বারবার জোড়া লাগানোর পর বারবার ফাটবে। সো একটা বাইক অরিজিনাল যে বডি কিট আছে সেটার মধ্যে কোনো ফাটল থাকবে না ইউজুয়ালি, যদি ফাটল থাকে দ্যাট মিন্স ওইটা তার প্রয়োজন অতিরিক্ত ব্যবহার করা হয়েছে। সো ব্যবহার ভেদে প্রাইসটা কিন্তু ফিক্সড হয়। সো একটা বাইক 5,000 কিলো চালানো যদি
টিউনিং করা হয় তাহলে কিন্তু এইসব জিনিসের মধ্যে সামঞ্জস্য থাকবে না। সো আপনারা যখন এই বাইকটা কিনবেন তখন অবশ্যই এই জিনিসগুলো দেখবেন, এই জিনিসের মধ্যে আনইউজুয়ালিটি আছে কি না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই চেক করতে ভুলবেন না, সেটা হচ্ছে চেসিস নাম্বারের সঙ্গে পেপারসের মিল আছে কিনা। চেসিস নাম্বার সাধারণত ইঞ্জিনের নিচে লেখা থাকে আর হচ্ছে হলো হ্যান্ডেল বারের নিচে ট্যাঙ্কির মাঝখানে এই জায়গাটায় লেখা থাকে। সো চেসিস নাম্বারটা চেক করে আপনারা অবশ্যই কাগজপত্রের সঙ্গে মিলিয়ে নেবেন। সো এইসব জিনিস কনসিডারেশনে আনার পরে আপনারা একটা বাইক কিনতে পারেন। তো ভিউয়ার্স, আমি এই পুরো পর্বটাকে একটা সামারি টেনে দিই। সো বাইক যখন আপনারা কিনবেন তখন কেনার চেষ্টা করবেন সকালবেলা, ইঞ্জিনটা দেখবেন খোলা হয়েছে কি না গ্যাসকেট চেক করে, তারপর ইঞ্জিনের সাউন্ডটা কেমন আছে সেটা চেক করবেন, ইঞ্জিনে ভাইব্রেশন আছে কি না সেটা চেক করবেন, ভাইব্রেশন হলো বাইক অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তারপর ফুল বডিটা চেক করবেন, আপনার ওডোমিটারটা বিশেষ করে চেক করবেন, ওডোমিটারে চুরি আছে কি না সেটা বোঝার জন্য আপনি টায়ারের গ্রিপটা চেক করবেন, টায়ার যদি কাটা থাকে তাহলে লাইলনের তার বের হয়ে থাকবে সেটা আপনি চেক করে দেখবেন যে টায়ারটা অরিজিনাল কি না কাটা খাঁজ কাটা, আর যদি এটাও যদি ঠিক থাকে তাহলে চেন স্পকেটটা চেঞ্জ করে দেবেন, চেক করে দেখবেন ড্রাইভ চেনটা যদি আপনার সুচল হয় তাহলে ওডোমিটারের সঙ্গে সামঞ্জস্য আছে কি না সেটা আপনার বোঝার চেষ্টা করবেন। এখন চেন স্পকেটটা যদি চেঞ্জ করে ফেলে সেক্ষেত্রে আপনারা চেক করে দেখবেন যে এটার সাসপেনশনগুলো ঠিক আছে কি না, সাসপেনশন যদি বসে যায় সেটা অবশ্যই আপনার বাইকের ওডোমিটারের সঙ্গে সামঞ্জস্য রেখে বসবে, অতিরিক্ত বসে যাওয়া মানে অতিরিক্ত ইউজ করা হয়েছে। ডিসপ্লেটা টাচ করে দেখবেন ডিসপ্লেটের মধ্যে খাঁচ অতিরিক্ত কাটা আছে কি না, অতিরিক্ত কাটা থাকা মানে ডিস্কটা অতিরিক্তভাবে ইউজ করা হয়েছে, দ্যাট মিন্স বাইকটা না নেওয়া বেটার, ইঞ্জিনের উপর প্রেশার হয়েছে। তা বাদেও আপনি ইঞ্জিন ওয়েলের ড্রেন করার সরি ইঞ্জিন ওয়েল লোড দেওয়ার যে জায়গাটা সেটা খুলে চেক করে দেখবেন যে ইঞ্জিন ওয়েলটা কতটুকু পরিমাণ আছে, দ্যাট মিন্স ইঞ্জিন ওয়েলটা অতিরিক্ত বার্ন হচ্ছে কি না। সো এইসব ইস্যু দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে বাইকটা আপনার কেনার উপযোগী কিনা, যদি সবকিছু ঠিক থাকে দেন অবশ্যই বাইকটা পারচেস করবেন এবং এইসবের উপর বেস করে আপনি ভ্যালুটা ফিক্সড করবেন, যে ভ্যালু আপনাকে বলবে সেই ভ্যালুতেই নিতে হবে এমন কোনো কথা না। বাইক ফ্রেশ থাকলে ইঞ্জিনের অবস্থা যদি খারাপ থাকে তাহলে সেই বাইক না নেওয়াই বেটার, আবার যদি ইঞ্জিন ভালো থাকে বাইক যদি একটু স্ক্র্যাচও থাকে বডিতে যেটা আপনার মার্জিনেবল যেটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন তাহলে সেক্ষেত্রে বাইকটা নেওয়া যুক্তিসঙ্গত হবে। তো ভিউয়ার্স, এইসব জিনিসের উপরে আপনার সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সঠিক বাইকটা আপনার জন্য পারচেস করবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।